তাহলে সালমান খান এবং অক্ষয় কুমারকে নিজের পায়ে নিজে কুলারি মারতেছে এবং বিজয় থালাপতির আপকামিং লিও মুভিটা তো ভাই বাইরের দেশে অ্যাডভান্স টিকেটের মামলা সব রেকর্ড ভেঙে ফেলতেছে। প্রথমে কথা বলি সালমান খান এবং অক্ষয় কুমারকে নিয়ে, তার আগে আপনারা সালমান খানের একটা ভিডিও ক্লিপ দেখুন। আমি বলতা হুঁ কি আগর তনখা মিলি হ্যায় আগর এক্সট্রা পয়সে হ্যায় তবহি জাকে ফিল্ম দেখনা। Only then go and see the film. ये नहीं कि you know papa we want to go and see the film, you know give us money. और बाप के पास बेचारे के पास पैसे ही नहीं है। I guess I must be the only actor who says that. So for me it is them first, then my collections. मैं तो चलते रहूँगा। सलमान खान मूलत एरे बोझानोर चेष्टा करते जे आजकल अनेक छात्र छात्री आछे जारा बाबा मार काछे जोर करे टाका निये शुधुमात्र मुवि देखार जोन्नो, आर एटा किन्तु एकदम ठीक ना। एखन कथा बोली अक्षय कुमार के निये। अक्षय कुमार रिसेंटली जाना जे मुविर प्रमोशन करे कोनो लाभ ही नहीं। प्रमोशन की थी सेल्फी में कुछ नहीं हुआ था। It's a promotion is a wrong aspect. অক্ষয় কুমার বলে মুভি যদি ভালো হয় তাহলে থিয়েটারের লোক এমনি মুভিটা দেখতে যাবে, ওটার জন্য প্রমোশন করে কোনো লাভ নেই। এখন কথা বলি বিজয় থালাপতির আপকামিং লিও মুভিটা নিয়ে, যেটা তো ভাই বাইরের দেশে অ্যাডভান্স টিকেটের মামলায় সব রেকর্ড ভেঙে ফেলতেছে এবং জার্মানি থেকে লিও মুভিটার অ্যাডভান্স টিকিট কালেকশন $30,000। ইউএ মানে আরবিয়ান কান্ট্রি থেকে এখন পর্যন্ত লিও মুভিটা ৪ কোটি রুপি অ্যাডভান্স টিকিট কালেকশন করছে এবং আমেরিকা থেকে লিও মুভিটা ৯ কোটি প্লাস ইনকাম করে ফেলছে এবং এখন পর্যন্ত লিও মুভিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে ১৭ কোটি রুপি। এখনো পর্যন্ত কিন্তু লিও মুভিটা ঠিক মতন অ্যাডভান্স টিকিট চালু হয়ে তার আগে লিও মুভিটা অ্যাডভান্স টিকিটের মামলায় সব রেকর্ড ভেঙে ফেলতেছে এবং এইসব জানার পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না।